আচ্ছা কালকে ইস্টবেঙ্গলের ম্যাচ এবং সেই ম্যাচের আগে বিস্তর প্রশ্ন রয়েছে ব্যাক টু ব্যাক সাতটা লস হয়ে গেছে আইএসএল এ টানা পাঁচটা ম্যাচে হার এই যাব তা আইএসএল এ চারটে সিজনে ইস্টবেঙ্গলের এটা পাঁচ নম্বর সিজন আগের চারটে সিজনে এতটা ডিজাস্টারাস পারফরম্যান্স কিন্তু ইস্টবেঙ্গলের হয়নি মানে এর থেকে খারাপ টিম হয়েছে যে কোনো রকমে কুড়িয়ে বাড়িয়ে যেভাবে হোক আমরা যেটাকে বলি ময়দানি ভাষা দেখুন শেষ দিনকে যখন বাজার করতে গিয়ে আর কিছু থাকে না মার্কেটে সেরকম অবস্থাতে ইস্টবেঙ্গলের টিম তৈরি হয়েছে কিন্তু তারপরেও টানা পাঁচ ম্যাচে ইস্টবেঙ্গল হারেনি তার আগে ইস্টবেঙ্গল পয়েন্ট কালেক্ট করতে পেরেছে তাহলে এই সিজনে এত প্রবলেম হলো কেন সেটা নিয়ে ছাড়া নিশ্চিতভাবেই থাকবে কিন্তু যেটা আপাতত অস্কার ব্রুজোর মেন টার্গেট রয়েছে যে টিমকে কোথাও জয়ের রাস্তাতে ফেরাতে হবে যেটা লাস্ট সাতটা ম্যাচের আগে ইস্টবেঙ্গল দেখেছিল যে একটা উইন একটা উইন কিন্তু ইস্টবেঙ্গলকে আবারও বদলে দিতে পারেন কী কী মন্ত্র সামনে রয়েছে অবশ্যই কথা বলবো কালকের ম্যাচকে সামনে রেখেই কথা হবে এবং তার পাশাপাশি অস্কার ব্রুজো তিনি আপাতত কী কী চাইছেন বিশেষ করে এই সিজনকে আরও বেটার ওয়েতে শেষ করার জন্য কারণ তিনি যেটা প্রথম দিনকে প্রেস কনফারেন্সে খুব ওপেনলি জানিয়েছেন যে যে খেলা অন্ততপক্ষে দেখেছি আমি সেটা হতাশাজনক সবার কাছেই এবং কোথাও যে একটা বিস্তর ফারাক রয়েছে দুটো টিমের মধ্যে এবং বাকি টিমগুলোর সাথে ইস্টবেঙ্গলের সেটা খুব পরিষ্কার এখান থেকে কামব্যাকটা করতে হবে এবং ইস্টবেঙ্গল যে টিম বানিয়েছে বা ইস্টবেঙ্গলের যে গ্লোরি লিগাসি হিস্ট্রি রয়েছে সেই জায়গাতে এই পজিশন ইস্টবেঙ্গল ডিজার্ভ করে না প্লে অফ তো এখানে একটা বড় কথা নয় দুই তিন চার এই ধরনের পজিশন ইস্টবেঙ্গলে থাকার কথা এবার কোচেরা নিশ্চিতভাবে এই ধরনের কথা বলবেন কিন্তু তার সাথে বাস্তবিক পরিস্থিতি কি রয়েছে সব দিক তুলে ধরাটাই আলটিমেট যারা ফুটবল নিয়ে রেগুলার বেসিসে চর্চা করে থাকে বা যারা ফুটবলটাকে ভালোবেসে রোজ অন্ততপক্ষে কোনো মিডিয়ামে না হলেও নিজেদের মধ্যেও চর্চা করে থাকে সেটা তুলে ধরাটা তাদের কাজ এবার প্রথম যেটা কথা বলার রয়েছে যে অস্কার ব্রুজো খুব ডেসপারেটলি এই টিমটাতে দুটো জিনিসকে ভীষণভাবে কিন্তু ডেভেলপ করতে চাইছেন বা দুটো জিনিসের রিকভারি চাইছেন মনে করে দেখো যে অস্কার ব্রুজোকে নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম যেদিনকে কনফার্মেশন এলো যে উনি ডার্বির দিনকে ডাগআউটে থাকতে চলেছেন মাঝখানে কে কী বলেছে না বলেছে সিরিয়াসলি আমি জানি না বা সেগুলো খুব একটা ম্যাটার করে না কারণ ইন জেনারেল আমি যেটা জানতাম আমি সেটা শেয়ার করেছি কারণ আমি জানতাম যে অস্কার ব্রুজো তিনি ডার্বিতে ডাগআউটে থাকতে চলেছেন এই আপডেটটা ছিল এবার তিনি ভোর সাড়ে তিনটেতে নেবে পাঁচটার সময় টিম হোটেলে ঢুকে সাড়ে পাঁচটার সময় স্টেডিয়ামে এসে তিনি ডাগা আউটে বসবেন কি বসবেন না এটা অনেকের কাছে অবাক লাগলেও অ্যাটলিস্ট আমার কাছে লাগেনি যেটুকু ইনফরমেশন আমার কাছে ছিল ব্যাপারটা হচ্ছে যে সেই দিনকের ভিডিওতেই কথা বলেছিলাম যে তিনটে জিনিস অস্কার ব্রুজো তিনি ইস্টবেঙ্গল টিমটার মধ্যে চেঞ্জ করার রাস্তা খুঁজবেন নাম্বার ওয়ান যেটা নিয়ে তিনি সবথেকে বেশি অসন্তুষ্ট সেটা হচ্ছে টিমের ফিটনেস নাম্বার টু জয়ের সরণিতে ফিরে আসা এবং তার জন্য উইনিং মেন্টালিটি লাগবে এবং নাম্বার থ্রি একটা কোথাও প্রপার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে এবং এই জায়গা থেকে অস্কার ব্রুঞ্জো তিনি কোনো ম্যাজিসিয়ান না তার থেকে যদি কেউ রাতারাতি কিছু রেজাল্ট এক্সপেক্ট করে আমি বলবো তার থেকে বোকা আর কেউ হতে পারে না মানুষটা সবাই এসেছেন তিনি এখনো অবধি সমস্ত প্লেয়ারকে খুব ভালো করে চেনেন না কোন প্লেয়ার কীরকমভাবে খেলে কাকে কোথায় ইউজ করলে ভালো হবে কোথায় ইউজ না করলে ভালো হবে এটাও একটা বড়ো ফ্যাক্টর কারণ অনেকে ভুল পজিশনে ইউজ হচ্ছিল এতদিন ধরে ডার্বিতেও হয়েছে এটা তাকে বুঝতে সময় দিতে হবে অ্যাটলিস্ট তাকে দু থেকে আড়াই মাস সময় দিতে হবে কারণ ফুটবল সিরিয়াসলি একটা আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্স আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই সত্তরের দশকে পড়ে নেই যেটা আমাদের বড়দের মুখে শুনি যে কোচ নামলেন বড় ক্লাবের কর্মকর্তা নামলেন একটা গুছিয়ে পেপটক দিয়ে চলে গেলেন গুছিয়ে একটা মনোবল বাড়ানোর মতো কিছু বলে গেলেন এবং প্লেয়াররা মাঠে নামলো দুর্দান্ত ফুটবল হয়ে গেল ট্রফি ঘরে চলে এলো আজকে সেই ফুটবলটা নেই আজকে ফুটবলটা অনেক ডেভেলপ করেছে অনেকটা সাইন্টিফিক হয়েতে কাজ করতে হয় শুধুমাত্র মাঠ না মাঠের বাইরে যে টিম ডেভেলপমেন্ট হচ্ছে বা টিম বিল্ডিং হচ্ছে সেটাও কিন্তু সাইন্টিফিক হয়েতে করতে হয় এবং সেখানে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের কোথাও অস্কার ব্রুজোর উপর ভরসা রাখা দরকার তিনি কেমন কোচ কতটা ভালো কতটা খারাপ কতটা মধ্যম মানের আমরা পরবর্তী সময়ে বুঝব দু মাস আড়াই মাস তিনি কাজ করবেন তিনি কোথাও কিছু একটা নিজে যে ইন্টেনশন রয়েছে ভালো কাজ করার তিনি শো করাবেন তারপর আমরা সেটাকে রিড করতে পারব এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমি এতগুলো কথা কেন বললাম তার এটাই রিজন যে কার্লোস কোয়দ্রা যা যা চেয়েছে ম্যানেজমেন্ট কিন্তু তাই তাই দিয়েছে এবার এখানে সবার তার টার্গেট থাকবে এটা দেখার যে অস্কার ব্রুজও তিনি যা যা চাইছেন ম্যানেজমেন্ট কি তাই তাই দেবে একটা বড় ফ্যাক্টর রয়েছে কারণ যে ইনভেস্টমেন্ট অলরেডি ইস্টবেঙ্গলের ওপর ইনভেস্টাররা করে ফেলেছে সেটা মাঝপথে কতটা বদল করতে কেউ চাইবেন বড় একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অস্কার ব্রুজো তিনি সিরিয়াসলি যে জায়গাগুলোকে রিকভার করার চেষ্টা করবেন সেটা হচ্ছে ডিফেন্সে আরও বেটার প্লেয়ার নিয়ে আসা হেক্টর ইউজতে তার এজের নিরিখে দাঁড়িয়ে সে হয়তো কিছু মুমেন্টস কিছু মিনিটস বা একটা দুটো ম্যাচ খুব ভালো খেলবে থ্রু আউট দ্য সিজন তার পক্ষে খুব টপ লেভেলে পারফরমেন্স দেওয়া খুব চাপের জায়গা রয়েছে এবং এখানে দাঁড়িয়ে যদি একজন ইয়াং ডিফেন্ডারের দাবি অস্কার ব্রুজো করেন সেটা খুব একটা অনৈতিক দাবি হবে না দ্বিতীয় নামটা যেটা আমার মনে হয় যে ডিসেম্বর মাসে তার লাস্ট হয়ে যাবে জানুয়ারিতে তার চলে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নিরানব্বই শতাংশ এক শতাংশ বেঁচে রয়েছে তার নিজের ট্যালেন্ট দিয়ে যদি কিছু চেঞ্জ করতে পারে একটা নিরানব্বই করা নিরানব্বইটা এক করা এটা তার উপরে ডিপেন্ড করছে সেটা হচ্ছে ক্লেটন শিল্পা অবশ্যই টিমের ক্যাপ্টেন তারপরে অনেক ভরসা ছিল ইস্টবেঙ্গল জনতার পুরোপুরি সেখানে সে ফেল করেছে এখনও অবধি এবং আর যা ম্যাচ বাকি রয়েছে যা কিছু আর পড়ে রয়েছে ইস্টবেঙ্গলের ডিসেম্বর অবধি সেখানে যে বিরাট কিছু করতে পারবে ক্লেটন শিল্পা এরকম কিন্তু কোনো রকম প্রমিস নেই তো এই দুটো জায়গা অস্কার ব্রুজও কিন্তু চেঞ্জ করবেন করার মতো জায়গাতে পৌঁছে যাচ্ছেন থার্ড একটা ওয়াইল্ড গেস অনেকে হয়তো এখান থেকে নিচ্ছে যে যে চেঞ্জটা হয়তো অনেকে মেনে নাও নিতে পারে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও ইস্টবেঙ্গলের স্বার্থে হয়তো অনেক সমর্থক সেটাকে মেনে নিলেও নিতে পারে সেটা হচ্ছে সাউল ক্রেস্পোকে ছেড়ে দেওয়া এটা একটা ওয়াইল্ড ডিসিশন হয়ে যাবে নিশ্চিতভাবেই হবে কারণ হয়তো সাউল ক্রেসপোর একটা সাময়িক ব্যাট প্যাচ চলছে বাট সেই জায়গা থেকে তাকে ছেড়ে দিয়ে নতুন কিছু আনা আমি জানি না কতটা ঠিক সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত হবে তবে এটা হয়তো একটা ওয়াইল্ড লেভেলে গিয়ে অস্কার রুজো তিনি চাইলে বা করলে করতে পারেন দেখা যাক কী হয় এবার এই যে দাবিগুলো থাকবে অস্কার ব্রুজোর সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা ফুলফিল করবে হেক্টরিজতে বা কেটন সিলভার দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তাদের যদি কোনো ক্লাবের লোনে পাঠানো হয় তো ভালো কথা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কম্পেনসেশন লাগবে এবং তার অঙ্কটা কম হবে কিন্তু সাউল ক্রেস্পো দু হাজার ছাব্বিশ অবধি চুক্তি রয়েছে সবে মাত্র তার সাথে এক্সটেনশন হয়েছে এবং তাকে যদি ছেড়ে দিতে হয় তাহলে একটা বিগ কম্পেনসেশন লাগবে একটা হিউজ লেভেলের কিন্তু মানিটারি কম্পেনসেশন ইস্টবেঙ্গলকে দিতে হবে সাউল ক্রেসপোকে সেটা দেওয়ার পর সেই পজিশনে আরও একটা হাই প্রোফাইল প্লেয়ার নিয়ে আসা বা বাকি দুজন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিয়ে কম্পেনসেশন দিয়ে কম হলেও সেখানে আরো দুজন প্লেয়ার নিয়েছে মানে তিনজন প্লেয়ারকে দিয়ে তিনজন প্লেয়ারকে আসা নতুন নিয়ে করে এটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা এগ্রি করবে বা কতটা অ্যাপ্রুভ করবে বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে বাট হ্যাঁ অস্কার ব্রুজো কিন্তু তিনি চাইবেন যে এই রিএনফোর্সমেন্টগুলো টিমের মধ্যে করতে আগেই কথা বলেছি এখনও বলবো হয়তো ভবিষ্যতেও বলতে হবে যে রাতারাতি খুব বেশি ইন্ডিয়ান প্লেয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকছে না তার কারণটা হচ্ছে যে যে সমস্ত টিমে যারা পারফর্মিং ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তারা যে টিমে রেসপেক্টিভলি খেলছে গেম টাইম পাচ্ছে পারফর্ম করছে প্রথমত তো সেই ক্লাব ছাড়বে না আর যদি ধরেও নেওয়া হয় যে সে সেই টিমের সেকেন্ড চয়েস তাকে হয়তো তার টিম ছেড়েও দিল তাহলে কিন্তু সেই ছাড়ার পেছনে একটা হিউজ হিউজ পরিমাণে ট্রান্সফার ফি ইস্টবেঙ্গলের কাছে তারা দাবি করবে তো এই সিচুয়েশনে ডোমেস্টিক রিএনফোর্সমেন্ট খুব একটা হওয়ার চান্স নেই কিন্তু ফরেনের রিএনফোর্সমেন্ট চেঞ্জ রিপ্লেসমেন্ট হওয়ার কিন্তু বড়ো রকম চান্স থেকে যাচ্ছে বাট আবারও আমি রিপিট করবো সেখানে ম্যানেজমেন্টের কতটা অ্যাপ্রুভাল থাকবে কতটা তারা এগ্রি করবে একটা বড় প্রশ্নের সামনে কিন্তু অস্কার ব্রুজো নিশ্চিতভাবে দাঁড়াতে পারে এবার যদি আসি যে অস্কার ব্রুজো তিনি কোন কোন জায়গাগুলোকে ডেভেলপ করতে চাইছেন আগামীকাল ওড়িশা এফসি ম্যাচ রয়েছে এই ম্যাচটা নিয়ে নতুন করে কিছু বলার নেই উল্টো দিকে ওড়িশা টিম তার অনেক বেশি কম্প্যাক্ট তার অনেক বেশি শক্তিশালী এবং তারা অনেক বেটার রিদিমে রয়েছে তাদের ম্যাচ উইনার অনেক বেশি রয়েছে ঘরের মাঠে তারা ম্যাচ খেলবে ওড়িশার সাথে ইস্টবেঙ্গলে যখনই দেখা হয়েছে থ্রু আউট দ্য আইএসএলস প্রচুর গোলস আমরা দেখেছি এবং দুটো টিমে ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা ম্যাচের রঙ বদলে দিতে পারে কিন্তু ইস্টবেঙ্গল যে কোথাও একটা মনোবলের একদম তলানিতে রয়েছে সেখান থেকে ফিরে এসে ওড়িশার মতো টিমকে হারানো ইটস আ চ্যালেঞ্জ ইটস আ চ্যালেঞ্জ ফর এভরি এখানে কোনো সিঙ্গেল পারসন না যে তুমি ভাই ক্যাপ্টেন তোমার ওপর লাইবিলিটিস বেশি রয়েছে তুমি টিমের ভাই সব থেকে হায়েস্ট পেড ফুটবলার তোমার ওপর লাইবিলিটিস বেশি তোমার জন্য দেখো ইস্টবেঙ্গলকে নিয়ে এত আলোচনা এত বড় ডিফেন্ডার তুমি এত বড় মিডফিল্ডার তোমার ওপর ফোকাস সব থেকে না পুরো টিমটা পুরো টিমটা ইচ অ্যান্ড এভরি যারা স্টার্টিং ইলেভেনে থাকবে যারা বেঞ্চে থাকবে যারা কোচ রয়েছেন কোচিং স্টাফস রয়েছেন ম্যানেজমেন্ট ফিজিও ডাক্তার আমার মনে হয় সবার ওপর একটা কমন প্রেশার থাকবে যে যে কোথাও পুরো এক একটা মানে দলা পাকানো ব্যাপার রয়েছে সেখান থেকে ইস্টবেঙ্গলকে ফিরিয়ে নিয়ে আসা সেখান থেকে পুরো টিমটাকে তুলে নিয়ে এসে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা এটা একটা সঙ্গবদ্ধ কাজ এটা একটা ইউনিটি ওয়েতে কিন্তু ইস্টবেঙ্গলকে করতে হবে এখানে সবথেকে বড়ো প্রশ্ন যে টিমটার মধ্যে কি সেই ইউনিটিটা রয়েছে কার্লো স্কুয়াদ কি কোথাও পুরো সিস্টেমটাকে ঘেঁটে দিয়ে চলে যাননি কীভাবে ইস্টবেঙ্গল কাম ব্যাক করতে পারে এটা হবে কালকের ম্যাচের সব থেকে বড়ো প্রশ্ন জানি না চান্স কতটা রয়েছে কিন্তু অস্কার ব্রুজো তিনি দুটো সেশনে বহু কিছু করার চেষ্টা করেছেন যার মধ্যে নাম্বার ওয়ান ফিটনেস ফিরিয়ে আনা প্লেয়াররা এত পরিমাণে আনফিট এত পরিমাণে তাদের মধ্যে শুধুমাত্র যে ফিজিক্যাল আনফিটনেস ব্যাপারটা রয়েছে যে এটা না তার পাশাপাশি এটা মেন্টালি কোথাও প্লেয়াররা আনফিট হয়ে যাচ্ছে মেন্টালি কোথাও মনে হচ্ছে যে আমি পারছি না এটা একজন কোচের কাছে বড় চ্যালেঞ্জ তিনি রাতারাতি এসে যিনি কার্লোস স্কুয়াদ্রাতে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তাকে ছাটাই করেছেন কার্লোস কোয়াদ্রাতে যিনি এতদিন ধরে মোটামুটি ডিজাস্টার একজন ফিজিক্যাল ট্রেনার ছিলেন কন্ডিশনিং কোচ ছিলেন তাকে তিনি ছাঁটাই করেছেন এবং নতুন ফিজিক্যাল ট্রেনার তিনি কাজ শুরু করেছেন তিনি কোনো বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ নেননি তিনি বিনো জর্জের সাথেই কাজ করছেন গোলকিপিং কোচ কন্টিনিউ করছে ফিজিও যে রয়েছে কন্টিনিউ করছে এই অবস্থাতে তিনি কোথাও চাইছেন খুব ডেসপারেটলি যে এই টিমটাকে ফিজিক্যালি ফিট করে মাঠে নামাতে কিন্তু যে সমস্ত ইঞ্জুরিগুলো রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যখন আবার টিমটা নামাতে যাবেন তিনি দেখবেন তার বেশ কিছু প্লেয়ার কিন্তু অলরেডি আবার ইঞ্জোর্ড তো এই মতো অবস্থায় ফিজিক্যাল ফিটনেসের ওপর তিনি সবথেকে বেশি জোর দিচ্ছেন এবং কোথাও মেন্টাল যে ব্লকটা রয়েছে কোথাও মানসিকভাবে টিমটা যেখানে পিছিয়ে রয়েছে তিনি কিন্তু চেষ্টা করে গেছেন পরপর দুটো সেশনে প্রত্যেকটা প্লেয়ারের সাথে তিনি ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন যে কোথায় প্রবলেম রয়েছে এক্স্যাক্ট কি প্রবলেমটা হচ্ছে কেন তুমি ডেলিভার করতে পারছো না কেন তুমি এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারছো না এটা কিন্তু তিনি প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে সিনিয়র জুনিয়র ইম্পর্টেন্ট বিদেশি ইন্ডিয়ান সবার সাথে তিনি কথা বলেছেন এবং কোথাও মনে করা হয়েছে যে এইভাবে রেগুলার বেসিসে তিনি যদি সেশন চালিয়ে যান তাহলে কোথাও প্লেয়ারদের যে কোথাও একটা মনোবল বাড়ার ব্যাপারটা সেটা বেড়ে বেরিয়ে আসতে পারে এবং আলটিমেট সেটা মাঠে রিফ্লেক্ট করতে পারে সো ওভারঅল কালকের ম্যাচে আমি জানি না রেজাল্ট কি হবে আমি জানি না অস্কার ব্রুজো তিনি কোনো ম্যাজিসিয়ান কিনা তার হাতে কোনো হ্যারি পটারের লাঠি আছে কি না সেই ছড়ি দিয়ে তিনি পুরো টিমটাকে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবেন কিনা কিন্তু তিনি যেটা করার চেষ্টা করবেন যে যে পুরো ডাউন ফলে ইস্টবেঙ্গল রয়েছে সেখান থেকে কিছুটা টিমকে তুলে আনতে যদি এই ম্যাচটা কালকের ম্যাচটি ইস্টবেঙ্গল সম্ভব ড্রও করতে পারে যদি একটা গোললেস ড্রও হয় খুব খারাপ খেলেও যদি একটা ড্র হয় আমি বলবো তারপরেও কিন্তু ইস্টবেঙ্গলের মনোবল ফিরবে এফসি চ্যালেঞ্জ লিগে কী হবে সিরিয়াসলি জানি না কারণ সেখানে একটা এনভায়রনমেন্ট তো অলরেডি এগেনস্টে যাবে ইস্টবেঙ্গলের কিন্তু নিজেদের পারফরমেন্সও যদি এগেনস্টে চলে যায় তাহলে কিন্তু এনভায়রনমেন্টকে সবসময় দোষ দিয়ে কেউই পার পাবে না তো এটা একটা ফ্যাক্টর এফসি চ্যালেঞ্জ লিগ ঠিক আছে ভালো হলে ভালো খারাপ হলেও কেউ এখানে কিছু ভাববে না কিন্তু আলটিমেট দেশে ফিরে এসে প্রচুর ম্যাচ থাকবে প্রচুর ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে সবে মাত্র পাঁচটা টিমকে ফেস করেছে কালকেরটা হলে ছটা টিম ফেস হবে আরও প্রচুর ম্যাচ বাকি রয়েছে অনেক ইনসিডেন্ট হতে পারে আরও বেটার পজিশনে ইস্টবেঙ্গল শেষ করতে পারে সেটার দায়িত্ব পুরোপুরি আপাতত অস্কার ব্রুজ তিনি নিচ্ছেন কিন্তু এখানে তিনি কতটা সাপোর্ট প্লেয়ারদের থেকে পাবেন আগামী দিনে কতটা সাপোর্ট তিনি ম্যানেজমেন্টের থেকে পাবেন সবটাই কিন্তু ডিপেন্ড করছে বাট অ্যাট দ্য এন্ড অব দিস ভিডিও আমি অন্তত এইটুকু বলতে পারি বা বলতে চাই যদি কোথাও একটা অস্কার ব্রুজ তিনি একটা ভিশন দেখাতে পারেন আমি আবারও বলছি তিনি কেমন কোচ আই রিপিট আমরা কেউ জানি না তিনি ইন্ডিয়ান ফুটবলে কতটা ভালো কাজ করবেন আমরা জানি না তিনি ইস্টবেঙ্গলের মতো টিমের দায়িত্ব নিয়ে কত ভালো কাজ করবেন জানি না তিনি এই অবস্থায় থাকা ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে কত ভালো কাজ করবেন আমরা জানি না বাট তিনি যদি কোথাও একটা ভিশন শো করাতে পারেন তাহলে অ্যাটলিস্ট তার ওপরে অন্তত পক্ষে ভরসাটা রাখা হোক কারণ দশ বছরে যা হিসাব দেখছিলাম বাইশ তেইশ জন কোচ ফরেনার ইন্ডিয়ান সব রকম মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলে বদল হয়ে গেছে কেউ কেউ দ্বিতীয়বারও ফিরে এসে কাজ করেছেন কিন্তু আলটিমেট সাকসেস পাওয়া যায়নি ছোট বড়ো মাঝারি দেশি বিদেশি বহু মানুষের ওপর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দায়িত্ব দিয়েছে কিন্তু রেজাল্ট অ্যাট দ্য এন্ড অব দ্য সিজন সেম থেকেছে কিচ্ছু বদলায়নি তো সেখানে দাঁড়িয়ে যদি অস্কার ব্রুজকে একটু বেশি টাইম দেওয়া হয় আমার মনে হয় সেখানে কোথাও একটা স্প্রিঙ্গল রাস্তা পেতে পারে এটা আমার আমার কোথাও মনে হচ্ছে আই মে বি রং ইন ফিউচার আমি হয়তো ভবিষ্যতে গিয়ে ভুল প্রমাণ হলাম কেউ আমাকে দুটো গালাগাল দিয়ে দিল বাট আই ডোন্ট কেয়ার কিন্তু আমার মনে হয় কোথাও এখানে একজনের উপর ভরসা করা দরকার তাকে কোথাও সামনের দিকে ভরসা করে এগিয়ে যেতে দেওয়া দরকার বাকিটা তোমাদের কি কী ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে খারাপ লাগলেও বলে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট